প্রতিপক্ষ সাদা পোশাকের বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা। কিন্তু আমলা ডুপ্লেসিদের বিপক্ষে মুস্তাফিজ লিখনদের দুর্দান্ত বল দেখে কে বুঝেছে এরা র্যাঙ্কিং এর তলানের দিকের দলের খেলোয়াড়। পাঁচ দিনের টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সম্ভাবনা উঁকি দিয়েছিল টাইগারদের পক্ষে। তবে সব সম্ভাবনা মুছে দিয়ে জয় হলো বৃষ্টির। ড্র মেনে নিতে হলো টাইগার প্রোটিয়া উভয় দলকেই। তাই বিসিবির পক্ষ থেকে বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পরবর্তীতে সিরিজ নির্ধারণের পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের কণ্ঠে। সমস্যা অন্য জায়গায়, অন্য যাদের সঙ্গে খেলবো আমরা বড় টিমগুলো, তাদের প্রায় আগামী পাঁচ বছর ক্যালেন্ডার বুক হয়ে আসে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমাদের পাপন ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই, ওনার টিমকে নিয়ে উনি যে কনভিন্স করতে পেরেছেন যে আমাদের দেশে বৃষ্টি হোক খেলাটা হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে যাতে শুষ্ক মৌসুমে, যদি উইন্টারে আমাদের ওই কাছাকাছি সময়, এই খেলাগুলোকে আনা যায়। যখন এই বৃষ্টি হয় এই সময়টা বাদ দিয়ে তখন খেলাটার যাতে আয়োজন করা হয় সেদিকে আশা করি সবাই দৃষ্টি দেবেন। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও এখান থেকে টাইগারদের অর্জনটা কম হয়নি বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা, যা ঢাকা টেস্টে মুশফিক রিয়াদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মত তাদের। দক্ষিণ আফ্রিকা আপনি জানেন টেস্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান, সেই দলের বিরুদ্ধে পরপর তিন দিন যে ডমিনেট করা এবং তাদেরকে অস্বস্তির মধ্যে রাখা, এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার। লঙ্গার বাসে এসে জিম্বাবুয়ের ইংসও ভালো করেছিল, এই ম্যাচও সে ভালো করেছে। তাই আমি আশা করব লিখন শিখতে থাকবে, ইজ এ লার্নার, বয়স কম। মুস্তাফিজ তো শুরুতেই গর্জন, সময়ের সাথে দেখবেন তার আরও বেশি পেশি শক্তি বাড়বে, বলের পেস বাড়বে, স্পিড বাড়বে এবং তার বুদ্ধি দিয়ে সে আরও কারুকার্য তার বোলিংয়ে আনবে। প্রথম টেস্টে বাংলাদেশ যে প্রতিটি ডিপার্টমেন্টে ডমিনেট করতে সমর্থ হলো, এই আত্মবিশ্বাসের পারদ বা জ্বালানি এটি কিন্তু দ্বিতীয় টেস্টে মিরপুর মাঠে যেটি অনুষ্ঠিত হবে ডেফিনেটলি কাজে দেবে। ঘরোয়া লিগে লঙ্গার ভার্সন ম্যাচের স্বল্পতার কারণে তামিম সাকিবরা বড় ইনিংস খেলতে পারছেন না বলেও মন্তব্য ক্রিকেট সংশ্লিষ্টদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। Looked like half a chance down leg.